No, 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 no. What? Right hand, right hand, right hand. Right hand. What is bidah? Bidah is like work. আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সবাই কেমন আছেন? আপনারা অধিকাংশ মানুষই আমার পেজে বারবার মেসেজ দিচ্ছেন যে আমি যেন দাউদ কিমের সাথে কিছু সময় কাটাই, তার সাথে কিছু কথাবার্তা বলি, তার সাথে দেখা করি। তো আজকে আমরা সেই উদ্দেশ্যেই যাচ্ছি দাউদ কিমের সাথে। তো আমাদের এই যে আয়োজনটা, এর মধ্যে যে হেল্প করছে সেগুলো ইমরান শাহ, আমাদের এক দিনী ভাই, তার মাধ্যমে দাউদ কিম যার কাছে এসেছে বাংলাদেশে, তার সাথে আমার যোগাযোগ হয়েছে এবং সেভাবে আমরা আজকে যাচ্ছি। এবং সেই ভাইও খুব আলহামদুলিল্লাহ আমাদের খুবই হেল্প করেছে দাউদ কিমের সাথে কথা বলার জন্য। তো আমরা এখন যাচ্ছি, দাউদ কিমের সাথে হবে কিছু কথা এবং তাকে আমরা চেষ্টা করবো কিছু দিনই নসিহা দেওয়ার জন্য, তার কাছ থেকে কিছু নসিহা আমরা নিব। তো সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো আপনারাও সাথে থাকুন। তো যাওয়া যাক। তো আমরা যাওয়ার আগে দাওয়াত কিমের জন্য কিছু হাদিয়া নিয়েছি আলহামদুলিল্লাহ, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা একে অপরকে হাদিয়া দাও, যাতে সম্পর্ক আরও গভীর হয়, সম্পর্ক ভালো হয় হাদিয়া দিলে। তো হাদিয়া দেওয়া যেহেতু সুন্নাহ, তো এটাও যদি আমরাকে দেই, ও ইসলামকে আরও সুন্দরভাবে দেখবে, ওর কাছে ইসলামটা আরও ভালোভাবে রিপ্রেজেন্ট হবে। এই জন্য আমরা চেয়েছি যে সুন্নাহ ভিত্তিক বা সুন্নার কাছাকাছি কিছু হাদিয়া দেওয়া, যেরকম আতর, জায়নামাজ, মেসওয়াক, এই টাইপের হাদিয়াকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা কেনাকাটা শেষে বের হয়ে গেলাম দাওয়াত কিমের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। তো আমরা দাউদ কিমের সাথে দেখা করতে এসেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের ভাই রিভার্টেড মুসলিম দাউদ ভাই চলে আসছেন, এবং আসলে আমরা যে তিনজনই রিভার্ট আলহামদুলিল্লাহ। তো আপনারা অনেকেই আমার পেজে অনেকেই বারবার নক করতেছিলেন যে আমি দাউদ কিমের সাথে যেন দেখা করি। তো লাস্ট আপনাদের এই রিকোয়েস্টে আমরা দাউদ কিমের ভাইয়ের সাথে আসছি, তার সাথে ইসলামিক কিছু আলোচনা হবে ইনশাল্লাহ। তো সেটা আপনারা দেখবেন। এবং আমার বড় ভাই আছে, আমাদের পিছনে আরেক ভাই আছেন আমাদের। তো আমরা সবাই মিলে দাউদ কিমের সাথে কথা বলবো ইনশাল্লাহ এখন। তো আপনারা ভিডিও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তো আলহামদুলিল্লাহ অবশেষে দাউদ কিম চলে এসেছে, ওর সাথে আমার বিভিন্ন ধরনের কথা হয়েছে এবং আমরা সবাই ওর সাথে কথা বলেছি, এবং ও খুবই মিশুক প্রকৃতির, ওর সাথে ইসলাম নিয়ে অনেক আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন আস্তে আস্তে। You feel well, so we can feel your pain, because that when we are came for the Hindu religion to Islam, that our family also leave us, and he's my little brother. Do you also? Yes, we are two brothers. And so we are excited to come here to see you. That in Korea, it's so difficult to practice Islam. Yes. And sure. I see your one video that you told that there is just one masjid, one mosque here. In central. তো ওর সাথে আমরা বিভিন্ন ধরনের ইসলামিক আলোচনা করেছি, ইমান, আকিদা, মানহাজ সম্পর্কে ওর সাথে আলোচনা করছি, যেটা দেখলাম ও আসলে অনেকের থেকেই অনেক কিছু ভালো জানে। ও ইসলামে এসেই যে ইসলাম গ্রহণ করে থেমে যায় নাই, এটা আমরা দেখেছি। ও ইসলামকে গবেষণা করে, ইসলামকে ভালোবাসে, এবং ও সবসময় বলে ইসলাম থেকে আমি শিখতে চাই, মানুষকে নসিহা করুক, আমি জানতে চাই। এবং ও নসিহা করা থেকে একটু বিরত থাকে, ও শুধু শিখাটাকেই বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ। এবং মাশাআল্লাহ ওর চেহারাটা দেখছেন খুবই ভালো এবং খুবই মায়াবী, ওকে দেখলে আসলে খুবই ভালো লাগছে আমার পার্সোনালি আলহামদুলিল্লাহ। And I request you to open this and wear this. Thank you so much. Wow, can I open right now? Yes, yeah. Wow, alhamdulillah, thank you so much. I'm sorry I didn't prepare any present. No, no, it's the I'm so don't. I'm so sorry. No. Why? No, you don't wear watches? No, it's expensive, isn't it? No, I don't know. No, it's for you. It's for you. And Hadia, take it soon. No. তো আমার বড় ভাই ইব্রাহিম ওমর ওর জন্য একটি ঘড়ি নিয়ে আসে। তো দাউদ কিম সেই ঘড়িটি দেখে বুঝে ফেলে খুব এক্সপেন্সিভ, তো এই জন্য ও এটা নিতে চায় না। পরে আমরা তাকে বুঝাই যে কোনো মুসলিম যদি অপর মুসলিমকে হাদিয়া দেয় সেটা নিতে হবে, সেটা নেওয়া সুন্নাহ। তো এটা বোঝার পর ও আলহামদুলিল্লাহ রাজি হয় এবং সে ঘড়িটা নেয়। Right hand. Oh, so I can see the Kaaba?
তো ঘড়িটা যখন পড়ছিল, ও বারবার বলতেছিল যে আসলে আমি ঘড়ি ক্যারি করি না বা ঘড়ি সবসময় পরি না। তারপর আলহামদুলিল্লাহ বড় ভাই দেওয়াতে খুব খুশি হয়েছে এবং সে ঘড়িটা নিয়েছে এবং সে বলেছে এখন থেকে সে ঘড়ি পরবে আলহামদুলিল্লাহ। This is gift from gift. Yeah, brother Al Amin. It is Din. Surah Din. No, Din. Oh, it's really sweet. It's honey. It's honey. It's a Quran. Shifa. It's a need. তো এছাড়াও ওর সাথে আরও অনেক বিভিন্ন ধরনের আলোচনা হয় যেটা আসলে আমরা ভিডিওতে আনলাম না ইনশাল্লাহ, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সবাই দাওয়াত কিমের জন্য দোয়া করবেন এবং ও আসলে খুবই মিশুক এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওকে জান্নাত দান করুক এই দোয়া করি। আলহামদুলিল্লাহ আমরা দাউদ কিমের সাথে কথা বলেছি, তার সাথে প্রায় দুই তিন ঘন্টা সময় স্পেন্ড করেছি আলহামদুলিল্লাহ। এতটুকু বুঝলাম যে ও আসলে অ্যাজ এ মুসলিম হিসাবে অনেক ভালো এবং সে ইসলামে এসে জ্ঞান চর্চা করছে এবং সে নিজেকে কখনোই জাহির করতে চায় না, এই বিষয়টা আমি খেয়াল করলাম। এবং অনেকেই বাংলাদেশে তাকে বলছেন পীরের মুরিদ হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, আসলে এরকম কিছুই না। ধরেন তার সাথে আমি আলোচনা করেছি, আমরা ধরেন যে আমার আমার মাথায় কেউ হাত রাখলো, তখন এই ছবিটা তুলে কেউ যদি প্রচার করে যে সে পীরের মুরিদ হয়ে গেছে, লালাইনে পীরের মুরিদ হয়ে গেছে, ব্যাপারটা তার সাথে এরকমই ঘটেছে। তো এই বিষয়টা নিয়ে কনফিউশনের কিছু নাই এবং সে যেহেতু নতুন ইসলামে এসেছে অনেকে মনে করেন তার আকিদা মানহাজ কোনো কিছুই ঠিক নেই, কিন্তু তার সাথে কথা বলে এতটুকু বুঝতে পেরেছি যে আমাদের অনেকের থেকে আলহামদুলিল্লাহ তার আকিদা মানহাজ অনেক ভালো। আমরা শুধু মানুষকে শিক্ষাইতে পারি, হ্যাঁ, কিন্তু নিজে শিখতে পারি না, শিক্ষা দিব শিখাইব এটা পারি, কিন্তু আমরা নিজেরা শিখতে চাই না। কিন্তু আমি দাউদ কিমের সাথে কথা বলে বুঝলাম সে নিজেকে বারবার বলতেছে আমি স্টুডেন্ট, আমি শিখছি, আমি কাউকে নসিহত করার মতো এখনো ওই লেভেলে যাই নাই, অনেক সুন্দর সুন্দর কথা বলেছে আলহামদুলিল্লাহ। এবং সর্বোপরি সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং ওর সাথে যে ভাইটা ছিলেন যে আমাদের ওর সাথে দেখা করাইছে সেই ভাইকে আমরা জাযাকাল্লাহ খায়রান দিচ্ছি। এবং আমাদের ইমরান ভাই যার মাধ্যমে আসলে আমি যোগাযোগ করতে পেরেছি, ইমরান ভাইকেও আমি আমার পক্ষ থেকে জাযাকাল্লাহ খায়রান দিচ্ছি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।